সো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সব? আমি হলাম সমীর আর তোমরা দেখছো আমার চ্যানেল রাইডার বো সমীর। নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা রাইড এক্সপিরিয়েন্স নিয়ে। তো আজ আমরা চলেছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড় থেকে দেখে নেব বিশেষ কিছু দর্শনীয় স্থান। সো তোমরা সঙ্গে থাকো আমাদের সঙ্গে আর মজা নিতে থাকো এই ভিডিওটার। আমরা এখন চলেছি রাইডিং করতে করতে সোজা বাগনানের উপর দিয়ে, কোলাঘাট হয়ে, খড়গপুর হয়ে, ঘাটশিলা উপর, জামশেদপুর হয়ে সোজা চলে যাব আমরা অযোধ্যা পাহাড়ে। তো আমাদের ট্যুরটা ছিল দুদিনের, যেহেতু আমরা একদিন স্টে করব তাই আমরা জামশেদপুরে একদিন স্টে করেছিলাম এবং তার পরের দিনে দর্শনীয় স্থানগুলো দর্শন করেছিলাম। সো তোমার সঙ্গে থাকো, মজা নিতে থাকো আমাদের রাইডিং স্কুলে। হ্যালো বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি ফাইনালি অযোধ্যা পাহাড়। আর আমরা চলে এসেছি এখন অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামে। আর এই লোয়ার ড্যামের নিচেই দেখা যাচ্ছে যে অনেকগুলি বাস দাঁড়িয়ে আছে। এখানে ঠিক পিকনিক হয়, বাস এই পর্যন্তই আসতে পারে। এর উপর থেকে উঠতে গেলে চার চাকা কিংবা বাইকে করে উপরে আপার ড্যামের দিকে যেতে হয়, বাস এখান পর্যন্তই আসে। তো এখানে পিকনিক স্পটটি বিশেষ বিখ্যাত। আর এবার আমরা এখান থেকে চলে যাব সোজা আপার ড্যামের উদ্দেশ্যে। তো আপার ড্যামের কাছেই আমরা দেখে নেবো আপার ড্যামের যে বিশাল বড় একটি ঝিল আছে, যেখান থেকে জল ছাড়া হয়, বিদ্যুৎ তৈরি হয় সেখানে। তোমরা আমাদের সঙ্গে থাকো।
সো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে এসেছি আপার ড্যামে। এই অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম এবং আপার ড্যাম, তো আপার ড্যামের উপর দিয়ে আপাতত বাইক চালিয়ে যাচ্ছি এন্ড পয়েন্ট অবধি। তো সঙ্গে থাকো, তোমরা দেখে নাও আপার ড্যামটি, যেটি পুরো প্যাংগং লেকের মতন খুব সুন্দর একটি এখানকার যে জল আর জলের দৃশ্য। আর এটা আমরা কতটা উঁচু আছি ঠিক জানি না আলটিমেট, তো এখানকার দৃশ্যটি সত্যি মনোরম, তোমরা এলে অবশ্যই নিজের চোখে দেখবে এই দৃশ্যটি, আমার তো খুবই ভালো লাগছে। সঙ্গে থাকো। বন্ধুরা আমরা চলে এসেছি এখন বামনি ফলসে, আর বামনি ফলসে আমরা এখানে চান সারবো, স্নান সেরে এখান থেকে আমরা বেরিয়ে যাব মার্বেল ড্যাম এবং হিল টপ পয়েন্ট, যেখানে কিছু দেবদেবীর মন্দির আছে, সেসব জায়গাগুলো আমরা দর্শন করবো।